নাস্তার আইটেম কমাতে শুরু করেছে। প্রধানমন্ত্রী যে বলছেন সামনে দুর্ভিক্ষ আসবে, একেবারে মিথ্যা কথা বলছেন না। এই অবস্থা যদি চলে, এমনিতেই অর্ধেক খাচ্ছি, 3 মাস পরে আমাদের এক মন্ত্রী বলেছেন বিদেশ থেকে আমদানি করার টাকা আমাদের 3 মাস পর্যন্ত থাকবে, তারপরে থাকবে না। তারপর যার মানে 3 মাস পরে বিদেশ থেকে প্রয়োজনীয় শাক সবজি তরি তরকারি তেল যন্ত্রপাতি কাপড় চোপড় আনতে পারবেন না। তো দুর্ভিক্ষ কাকে বলে? একটা নিয়ম দুর্ভিক্ষ তো একে এখনই চলছে, প্রশ্ন একটাই। এতক্ষণ ধরে গণতন্ত্র মঞ্চের নেতারা আপনাদের সামনে বক্তৃতা করলেন, আপনারা কি বিশ্বাস করেন গণতন্ত্র মঞ্চ এই পরিস্থিতি বদলাতে পারবে? গণতন্ত্র মঞ্চ এই পরিস্থিতি বদলাতে পারবে? বিশ্বাস থাকলে জোরে করে বলেন। বিশ্বাসের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, বিশ্বাসের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সেই প্রশ্ন আমাদেরকে করতে পারে। আওয়ামী লীগের এক নেতা এক টকশোতে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা সব বড় বড় কথা বলেন, আপনাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয়, এই আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে দেশ বদলাতে পারবেন? আমি বলেছিলাম, ভাই আপনারা যত খারাপ অবস্থায় দেশকে নিয়ে গেছেন, এর চাইতে দেশের খারাপ আর বেশি কিছু করা যাবে না। ওরা তো চোর, ওরা তো ভোট ডাকা, ওরা মিথ্যুক, ষড়যন্ত্রকারী, দোষামতকারী, পরলোকদের বিদেশি শক্তির পা ধরে আর গরিব মানুষের উপরে গুলি চালায়, লাঠি চালায়। আমাদের আজকের যে পরিস্থিতি চলছে, জিনিসপত্রের দাম বেশি, মানুষের হাতে টাকা নাই, মানুষের পেটে ক্ষুধার আগুন কিন্তু খাবার নাই। এই পরিস্থিতিতে মানুষ খাবার চাইবে, মানুষ চাইবে যারা খাবার দিতে পারে না তাদের বদলে দাও, যারা খাবার দিতে পারবে বলে তাদেরকে ক্ষমতায় আসবার সুযোগ করে দাও। ওরা সেই সুযোগ বন্ধ করে দিয়েছে। এতদিন পর্যন্ত বলেছে তোমরা আবার আন্দোলন করবে, তোমাদের সাথে মানুষ কই, তোমাদের সাথে জনগণ কই। এইবার গত 2 মাসে বাংলাদেশের মানুষ চট্টগ্রামে, ময়মনসিংহে, অন্যান্য জায়গায় আর সম্ভবত এক রাত পহলে খুলনাতে দেখিয়ে দেবে মানুষ কোন দিকে আছে। কি করেনি বলেন? যত রকম অটো গাড়ি আছে মেশিনওয়ালা সব বন্ধ করে দিয়েছে, রাস্তার মোড়ে মোড়ে আওয়ামী লীগের গুন্ডারা চেতনার লাঠি আর অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। তারপরেও মানুষ এসেছে, মানুষের একটা ঢল নেমেছে, এই ঢল একটা প্লাবন তৈরি করবে, সারা বাংলাদেশ কাঁপিয়ে দেবে, জনগণের অভ্যুত্থান। আমাদের জনগণের অভ্যুত্থান আমাদের চোখের সামনে। খেয়াল করবেন, এই সরকার কি সেই অভ্যুত্থান দেখছে না? যদি না দেখে তাহলে তারা 2 দিন আগে গাড়ি বন্ধ করে কেন? আর শুধুমাত্র যে ঢুকতে দেবেন না তাই না, বলছেন বেরুতেও পারবে না তোমরা। তার মানে ওরা মানুষকে এতই এখন ভয় পেতে শুরু করেছে যে মানুষের নড়াচড়াতে পর্যন্ত তাদের কম্পন যাচ্ছে। আমি প্রথম একটা কথা বলি, আমাদের আওয়ামী লীগের সাথে কোনো জাতি দুশ্মনী নাই, কিন্তু আওয়ামী লীগ দলটা বিগত 13 বছরে প্রচে গলে শেষ হয়ে গেছে। এটা ওটা কোন মানুষের দল নয়, ওটা লুটেরাদের দল, ওটা ধান্দাবাজদের দল, হাইব্রিডদের দল, সব কাউয়া ওই থাকে, কোন ভালো মানুষ নাই দেখি না, কোন ভালো মানুষ সত্যের পক্ষে দাঁড়াতে পারে না, ভোট দেয় না তারা। এটা তো সত্যি কথা। এখন আপনারা আমাদের মেশিন দেখে কি লাভ আছে? নিজেদের ভয় এত, ওরা একজন সচিবকে বদলে দেয়,
ওরা তিনজন পুলিশকে বলতে দেয়, ভেতরে ভেতরে কর্মকর্তা বলে দেয়, আরে সমস্ত খন্ডলসে বদলে দেন, তারপরে নিজেদের শরীরের কালো ময়লা আপনারা ধুয়ে ফেলতে পারবেন না। অতএব এই সমস্ত দস্যুদের বিরুদ্ধে, এই সমস্ত লুটেরাদের বিরুদ্ধে, এই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে, মিথ্যুকদের বিরুদ্ধে, পুলিশ পাষণ্ডদের বিরুদ্ধে আমাদের এক হয়ে রাজপথে লড়াই করবার জন্য নামতে হবে। একটু আগে জনক ভাই শেষ করে দেন, শেষ করে দেন, আমি লাইনে আছি, আপনি শেষ করলে আমি কাটতে পারি।